রাজনৈতিক উপঢৌকন হিসাবে যে বিষয়গুলো সামনে আসছে, লাডলি বহু, এ রাজ্যের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। আমি বলছিলাম যে ভোটের ময়দানে ঠিক মহিলাকে ইস্যু করা হচ্ছে, বারবার মহিলাদের টার্গেট করে বেশ খানিকটা খুশি বা তাদের পাইয়ে দেওয়া, তাদের অধিকার, এই তো লক্ষ্মীর ভাণ্ডার, তোমারই অধিকার, এই তো আমরা করে দিলাম, এতেও কিন্তু মানুষ এক রাস ভোট চলে যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলে, এটা এটাও কি হচ্ছে? না দেখুন, মহিলারা পেরেছেন সেটা বানাতে নিজেদের ভোট ব্যাংক। রাজনৈতিক দলগুলো ভেবেছেন মহিলাদের যদি এগুলো দেওয়া যায় মহিলারা ভোট দেবেন, সবাই তো পেরেছেন নিজেদের বানাতে ভোট ব্যাংকটা, সংখ্যালঘুরা পেরেছেন, মহিলারা পেরেছেন, পুরুষ মানুষ পারেননি, সেটা পুরুষ মানুষের দুর্বলতা। তো পুরুষ মানুষ পারে ভোট ব্যাংক বানাতে পারেননি, অথচ গাধার মতো খাটছেন সারাক্ষণ। একটা ইলেকশন পুরুষ মানুষকে ছাড়া পার হবে? মহিলাদের ক্ষমতা আছে একটা ইলেকশন পার করার? আর সবাই জানেন যে পুরুষ মানুষকে কিছু দেওয়ার দরকার নেই, ও এমনি ভোট পার করে দেবে, এমনি কিছু মানে এমনি যা যা দেবার দিয়ে দেবো, কিন্তু তার জন্য আলাদা করে ভাবতে হবে, এটা পুরুষ মানুষ শেখাতে চাননি, মানে কোনোদিনও বলেনও নি। কিন্তু মহিলাদেরকে ওনারা জানেন যে মহিলা ভোট ব্যাংকটাকে সিকিওর করতে হবে, তাই জন্য ওনারা দিয়ে চলেছেন সব রাজ্যে রাজ্যে। আপনার কি মনে হয়, একটা একটা প্রশ্ন থেকেই যায় যে বারবার ভোট আসে ভোট চলে যায়, এবং দুর্নীতিটা কেন ইস্যু হয় না? আমি বলছিলাম রাজ্যে তো অনেক দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু কিছু ইস্যু হলো না, ভোটের উপর প্রভাব পড়ে। পৃথিবীর রাজনীতি যতদিন থাকবে তাতে দুর্নীতি, এই মাফিয়া, মাসেল পাওয়ার, সব রাজনীতির সঙ্গে এগুলো পাশাপাশি চলে। যারা মনে করেন না দুর্নীতিহীন রাজনীতি, মাসেল পাওয়ার থাকবে না, করাপশন থাকবে না, একটা ভীষণ মানে কী বলবো আপনাকে, ওই ধর্ম রাজ্যের মতন রাজনীতি হবে, তাদের থেকে বড় বোকা আর পৃথিবীতে কেউ নেই। পৃথিবীর একটা ক্ষেত্র দেখাতে পারবেন যেখানে দুর্নীতি নেই? তার এক একটা জায়গায় এক এক রকম। সংসারে দুর্নীতি নেই, শিক্ষা অঙ্গনে দুর্নীতি নেই, চিকিৎসা অঙ্গনে দুর্নীতি নেই, আদালতে দুর্নীতি নেই, কাজে সব জায়গায় দুর্নীতি আছে, এক একটা রকম এক এক রকম। পৃথিবীর কোন কেউটা আছে দুর্নীতি নেই? যারা মানুষরা মানে বিশ্বাস করেন সব, কিন্তু স্বর্গে গিয়ে দেখুন ওখানেও দুর্নীতি আছে তার মতন করে। না না না, সেটা মানুষ ভীষণ স্বার্থপর জানেন তো আজকের দিনে দাঁড়িয়ে, মানুষ শুধু ভাবেন আমারটা ঠিক আছে কিনা, কেউ বিচলিত নন চোপড়াতে কী হচ্ছে আর অমুক জায়গায় কী মার খেলো, অমুক জায়গায় আমি আমারটুকু পাচ্ছি তো তাহলেই হলো। আর দেখুন এইসব জিনিস আগেও হয়তো ছিল, এত এত না থাকলেও আগে যেটা ছিল না, আপনাদের মিডিয়ার এক্সপোজারটা ছিল না, ছিল না বলে আজকে যারা মনে সারাক্ষণ দুষছেন আমাদের সময় তো এরকম ছিল না, তারা ঠিক কথা বলছেন না, কিন্তু আমি জানি এ নিয়ে আমি অনেক ট্রোলড হব, কিন্তু এগুলো ছিল না? ছিল, তখনও ছিল, অনেক কিছু হয়েছে তখনও, কাজেই যেটা ছিল না সেটাই মিডিয়ার বারবার অন্তটা। এ নিয়ে তো একটা প্রতিবাদ হতো তখন রাস্তায়, মোমবাতির মিছিল হতো, বুদ্ধিজীবীরা করতেন, কিন্তু এখন আর তারা না। এগুলো শুনুন, আজকে বুদ্ধিজীবী বলে শুধু লাভ নেই, আজকে কোথায় বা কী আছে? আজকে যে এই যে বাংলাদেশেও এতখানি ঘটনা ঘটছে, আমরা কি আমরা বিচলিত একটু নয়তো? আগে এরম হলে কিন্তু এখানে অনেক কিছু অচল করে দেওয়া হতো। আজকে আজকে আজকের বাবা মা তাদের, শুনুন আপনি আমাকে একটা কথা বলুন তো, এগুলোতে যে হবে আজকের বাবা মা ছেলে মেয়েকে কী শেখান? মুখ গুঁজে পড়াশোনা কর, নিজের রেজাল্টটা ভালো হলে বিদেশ চলে যেতে পারলে বিদেশ চলে যাবি, এখানে তো কিছু হবে না। কারণ বাবা মারা আজকের ছেলে মেয়েদের কিছু সমাজ সচেতন করেন? আজকের বাবা মারা কোনো ছেলে মেয়েকে রাজনৈতিক নেতা তৈরি করার কথা ভাবেন? তা যখন ভাবেন না তখন ওনাদের কিন্তু এদের দ্বারাই মানে শাসিত হতে হবে, এটা পৃথিবীর নিয়ম। তুমি যখন তোমার ছেলে মেয়েকে ভেবেছো শুধু হোয়াইট কলার জব করাবে বা দেশ থেকে বিদেশে পাচার করে দেবে, তখন তোমাকে এদের দ্বারাই শাসিত হতে হবে, বড় বড় কথা বলো না বসে, খুব স্বাভাবিক এটাই। তুমি ভেবেছো তোমার ছেলে মেয়ে খালি বড় বড় চাকরি করবে চলে যাবে বিদেশে, তাহলে হবে না, তুমি তো তাদের এদের দ্বারাই শাসিত হবে, আর তারপরে তোমার ছেলে মেয়ে তোমার কোনো কাজে কিন্তু লাগবে না। আবার তুমি যখন অসুস্থ হয়ে পাড়ায় পড়ে থাকবে তখন আবার এই ছেলেপিলেরাই কাজে লাগবে। একটা জিনিস বেশ জানার ইচ্ছা যে এই এই যে মাসেল পাওয়ারের কথা আপনি বললেন, আগেও ছিল এখনও আছে? কিন্তু এই কাল ছিল, আগে বলে না, আজকে হলো না ইউএসএতে পেলেন, ট্রাম্পকে মারা হলো না, তাহলে সমাজের দরিদ্র মানুষ যেখানে শিক্ষা পৌঁছয়নি সেই সমস্ত ছেলেমেয়েরাই কি এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে? পৃথিবীর তাবড় তাবড় বড় বড় ব্রেন আছেন যারা এই সমস্ত কাজের মধ্যে আছেন, সন্ত্রাসবাদী বহু কার্যকলাপে বহু বড় বড় ব্রেন ছিল আমাদের, তাহলে আমাদের নকশাল আন্দোলনটাই তো তাই ছিল, তাদেরকে তো এক পরেই দেগে দেওয়া হয়েছে না এরকম জিনিস বলে। তা শুনেছি তো নকশাল আন্দোলনে বাংলার সেরা মানুষরা মাথা দিয়েছিলেন, তাহলে এইভাবে কিছু দেগে দেওয়া যায় নাকি? তাহলে তো লাদেনকেও নির্বাচনে লাগবে এবার। না সেটা জানি না নির্বাচনে লাগবে কিনা, কিন্তু এইভাবে কিছু শিক্ষা কাকে বলে সবসময় জানবেন যে লিটারেট, এডুকেশন আর নলেজের মধ্যে অনেক অনেক তফাত,
আপনি যদি মনে করেন এই যে এখনকার যারা বাবা মা ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়েই একটা তালেবর বানিয়েই চাকরি করিয়ে বিদেশ পাঠিয়ে দিচ্ছেন, চেষ্টা করছেন, বা এখানেও তারা সকাল থেকে রাত চাকরি করে যাচ্ছে, পৃথিবীর কিছু সম্বন্ধে যাদের কোনো খোঁজ নেই, সমাজের কোনো সচেতনতা নেই, পাশের বাড়ির কাকু মারা গেলেন কিনা জানেন না, তাদের আপনি শিক্ষিত বলেন নাকি? হ্যাঁ, তারা লিটারেট, তারা শিক্ষিত, তারা মিনিমাম এডুকেটেড নন, আর নলেজ তো অনেক পরের কথা। তার থেকে দেখবেন পাড়ার দোকানে যে ছেলেটা কাজ করে বা বাবা চায়ের দোকানটা সামলাচ্ছে, বাবা বুড়ো হয়ে গেছে বলে সে অনেক বেশি এডুকেটেড। আবার আপনার পাড়ায় দেখবেন একটি ছেলে হয়তো তিনি রিক্সা চালান, তিনি অনেক নলেজেবল। আমি অনেক সময় দেখেছি হয়তো উবেরের একজন ড্রাইভার যিনি গাড়ি চালাচ্ছেন তিনি অনেক বেশি খবর রাখছেন রাজনীতি সম্পর্কে, দিদি জানেন তো এরম হলো। কাজে জেনে রাখুন, ল আর জাস্টিস যেরকম এক জিনিস নয়, তেমনি লিটারেট এডুকেটেড আর নলেজেবল এক জিনিস নয়, হতেই পারে না। বেশ, আমি একদম শেষ করব প্রসঙ্গটা একেবারে আপনার বক্তব্য দিয়ে। ঠিক কি এই আপনার যে মেসেজ এই সামগ্রিক ভারতবর্ষ সহ বাংলার গোটা পুরুষ সমাজকে ঠিক কি বলতে চান? আমি তো আগা করে একটাই কথা বলেছি, মাথা তুলে বাঁচার চেষ্টা করুন, পুরুষ মানুষের প্রাইড হারিয়ে যাচ্ছে, আর দয়া করে একটু স্বার্থপর হবেন না। কাজে আমি ভালো থাকবো, আমি সব খাবো, সব সম্পত্তি আমার হবে, আমার একটা জায়গায় চারটে ফ্ল্যাট হবে, গাড়ি হবে, আর আমি আমার বউ বাচ্চা বা আমি এই বাবা মাও তো আর সেই বৃত্তি আজকাল পড়েন না, এ নিয়ে করতে করেই আপনাদের সব সর্বনাশ হচ্ছে। বরং একটু সমাজের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, সবার কথা ভাবুন। আমি ভালো আছি মনে আট দশটা পুরুষও ভালো আছে, তো এই চিন্তা করুন। আর যেটা আমরা যেটা মনে করছি যে মানে আমার আমাদের যেটা বক্তব্য আমাদের যে আমার ভাইদের জন্যে, তাদের ভালোর জন্যে, তাদের আইনের জন্যে, তাদের স্বাধীনতার জন্যে, যে আমরা তো এটাকে এক ধরনের স্বাধীনতাই মনে করি, তারা তো এখন অধীনই রয়েছেন এক অর্থে, যে যদি নরকেও চলে যেতে হয় সেটাও যাব, পরের জন্যে বাঁচা সেটাকেই বলে। শুধু নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, আর নিজের সম্পত্তি বাড়াবো, এ তো সবাই করতে পারে।